হচ্ছে এখনকার খবর। বরানগর একে মুখার্জি রোডের একটি সোনার দোকানে বড়সড় ডাকাতির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। অনুমান ভোর রাতে ঘটে এই ডাকাতির ঘটনা। দোকানের ফ্লক্সিবল গেটের তালা সহ মোট 7টি তালা ভেঙে দুষ্কৃতীরা ভিতরে ঢোকে। এই ঘটনায় নগদ 35,000 টাকা এবং বেশ কিছু সোনার গহনা খোয়া গিয়েছে। পাশেই একটি এটিএম থাকায় সেখানকার সিকিউরিটি গার্ডকে জিজ্ঞাসাবাদ করলে তিনি জানান ঘটনা টেরই পাননি তিনি। রাতের বেলায় বরানগর থানার পুলিশ টহলদারি দেওয়ার পরে এই ঘটনা ঘটে। অত্যন্ত পরিকল্পিতভাবে এই ঘটনাটি ঘটানো হয়েছে বলে অনুমান পুলিশের। ঘটনায় দোকানের কর্মচারী এবং এটিএম এর ওই সিকিউরিটি গার্ডকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। আমি জানতে পেরেছি তখন ওই 7টা 7:30 জানতে বললেন যে মানে কাজল জুয়েলারি টিভিতে দেখে এসেছি আর কি, হ্যাঁ টিভিতে দেখে এলাম আর কি, যে দেখতে দোকানটা এরকম ভাবে ভেঙে চুরে নিয়ে গেছে সমস্ত মালপত্র। এটা খুবই দুঃখজনক ঘটনা, এটা ভালো চোখে তো দেখা যায় না, এরকম প্রত্যেকেরই হয়ে যাচ্ছে, আমারও হয়েছে। আমার নাম হলো রঞ্জিত পাত্র, শ্রীকৃষ্ণ জুয়েলারি, ঠিক উল্টো দিকে কাঞ্চনজঙ্ঘা ফ্ল্যাটের তলায় 2005 ঘটনাটা ঘটেছে। তারও ওই সিন্দুক তুলে নিয়ে চলে গেছিল আমার রয়েছে পাশে, পাশে থানা রয়েছে, জানি না এটা কিভাবে হচ্ছে কেন হচ্ছে। হ্যাঁ যদি প্রশাসন একটু তৎপর হয় আমার মনে হয় যে আরো আরো ভালো হবে। উত্তর চব্বিশ পরগনা থেকে সৈকত গাঙ্গুলী, রিপোর্ট এনএনটিভি বাংলা। খড়দায় এক স্কুল ছাত্রীর রহস্য মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়। মৃত ওই ছাত্রীর নাম ন্যান্সি কুমার, ক্লাস 8-এর ছাত্রী ন্যান্সি। পিসির কাছেই থাকতো সে। সকালবেলায় পিসি মন্দিরে গেলে সেখান থেকে ফিরে এসে দেখেন ন্যান্সি ঘরের গলায় ফাঁস লাগা অবস্থায় ঝুলছে। এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ, দেহটি ময়নাতদন্তের জন্য পাঠায়। কিভাবে এই ঘটনা ঘটলো তা খতিয়ে দেখছে খড়দা থানার পুলিশ। আমি চান করে এসেছি, চা করেছি, নিজেও চা খেয়েছে, আমাকে দিয়েছে। তারপরে আমি 6:30 নাগাদ আমি মন্দিরে যাবো, মন্দির থেকে এসেছি দেখছি দরজা ভিতর থেকে বন্ধ, দরজা ভিতর থেকে তো আমি আওয়াজ দিচ্ছি, বারবার ইয়ে করছি, দরজা ইয়ে করছি, তাও দরজা খুলে না। তারপর বললো কি যে হয়তো ঘুমিয়ে পড়েছে, তারপর আমি দরজা ভেঙেছি। হ্যাঁ আমি ভেঙেছি, ঘর বসে দেখলাম কি যে ফ্যানে ঝুলে গেছে, ঝুলেছে ও নিজের দুপাট্টা চলে যাচ্ছে, সেইটা আমি জানি না কেন করেছে না করেছে, আমি জানি না, সেইটাও আমি জানি না কেন করেছে। কোনো ওকে কষ্ট নাই, কিছুই নাই, নিজের দিকে বাড়ির সব কাজ করো, টাকা পয়সা দেনা লেনা সব নিজেই করেছে। ক্লাস 8-এ ছিল, কালকে পেপার দিয়ে এসছে, পরীক্ষা ছিল কাল। উত্তর চব্বিশ পরগনা থেকে সৈকত গাঙ্গুলী, রিপোর্ট এনএনটিভি বাংলা। সোদপুর রাজা রোডে বৃহস্পতিবার ব্যবসায়ীকে গুলি করার ঘটনায় গ্রেপ্তার করা হয়েছিল দুজনকে। ওই দুজনের নাম সত্যম সাউ এবং রাহুল সাউ। তাদের শুক্রবার খড়দা থানা থেকে ব্যারাকপুর আদালতে পাঠানো হয়। এদিন সত্যম সাউ ও রাহুল সাউকে 4 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেয় আদালত। অনির্বাণ দাসকে সত্যের ব্যবসায়ীকে গুলি করার জন্য পুলিশ দুজনকে অ্যারেস্ট করেছে, একজন সত্যম সাউ আর এক বাসু আর একজন হচ্ছে রাহুল সাউ। এই দুজনকে অ্যারেস্ট করেছিল, তাদের কাছ থেকে দুটো আর্মসও শেষ করেছে, একটি পুলিশ ব্যারাকপুর থেকে এসিজি নীল মুখোপাধ্যায়ের কাছে প্রবেশ করেছিল এবং পুলিশের যিনি দায়িত্বপ্রাপ্ত আয়ু তিনি 14 দিনের পিসি চেয়েছিলেন, গার্মেন্ট কোর্ট সমস্ত কিছু শুনে 7 দিনের পিসি অ্যালাউ করেছে। হচ্ছে 586(17) আন্ডার সেকশন 326, 307 অ্যান্ড 25-27 আর্মস অ্যাক্ট। এই কেসে আপনার অ্যাকিউজের নাম হচ্ছে রাহুল সাউ এবং সত্যম সাউ। এদের জন্য আয়ো সাহেব 14 দিনের পিসিপিআর করেছিলেন, আমাদের এসিজিএম সাহেব সেটা বিবেচনা করে 7 দিন অ্যালাউ করে। কী কী ধারা দেওয়া হয়েছে? ধারা দেওয়া হয়েছে 326, 307 এবং 25-27 আর্মস অ্যাক্ট। উত্তর চব্বিশ পরগনা থেকে সৈকত গাঙ্গুলী, রিপোর্ট এনএনটিভি বাংলা। শ্রীরামপুরে বধূকে মারধরের অভিযোগ, আহত বধূ শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে ভর্তি। অভিযুক্ত তার স্বামী ও সৎ ছেলে। শ্রীরামপুরের কুমিরচলা এলাকার বাসিন্দা গৃহবধূ শিল্পী মল্লিকের অভিযোগ, তার স্বামী ভুয়ো চিকিৎসক শুভেন্দু মল্লিক। তার চিকিৎসক পরিচয় দিয়ে বেআইনি কারবারের বিরুদ্ধে সরব হওয়াতেই তার উপরে অত্যাচার চলতে থাকে। বধূ শুভেন্দু মল্লিকের দ্বিতীয় পক্ষের স্ত্রী, তাকে চিকিৎসক পরিচয় দিয়ে বিয়ে করেন। শুভেন্দু মল্লিকের কোনো চিকিৎসক হিসেবে রেজিস্ট্রেশন নেই, তা সত্ত্বেও চেম্বার করে অথবা কোনো নার্সিংহোমে চিকিৎসা করছেন অবাধে। তা জানতে পেরে শ্রীরামপুর থানায় অভিযোগ করে পিপল ফর বেটার ট্রিটমেন্ট। গ্রেপ্তারের পর জেলও হয় শুভেন্দু মল্লিকের। আদালতের নির্দেশে স্বামীর বাড়ির দোতলায় ঠাঁই মেলে শিল্পী দেবীর। তাকে বাড়ি থেকে তাড়াতে গতকাল রাতেই বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। শ্রীরামপুর থানায় শুভেন্দু মল্লিক ও তার ছেলের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন শিল্পী দেবী।
সমানে টর্চার করে যাচ্ছে। যখন আমি এসে জানতে পারি উনি আমার আগেও আর একটা বিয়ে করেছিলেন, তারপর থেকে আমাকে তাড়ানোর জন্য উঠে পড়ে রেখেছে, তখন আমি কিন্তু স্টেপ নিই। তখন উনি কী করে থানায় গিয়ে একটার পরে একটা আমার নামে মিথ্যে কমপ্লেন করে ফেলেছেন, তারপরে তো ফেক ডাক্তার হিসেবে ধরা পড়েন 2015। এবার বাড়িতে ম্যাথ প্র্যাকটিসটা করতে পারছেন না বলে আমাকে মারধর করছেন, হাইকোর্ট থেকে অর্ডার আছে আমাকে বাড়ি থাকা, তা সত্ত্বেও মিথ্যে কথা বলে বেড়াচ্ছেন এবং আমাকে মারধর উনি এবং ওনার ছেলে শুভঙ্কর বলে দুজনে মারপিট করে আমাকে বার করে দিতে চাইছেন বাড়ি থেকে। গতকাল হামলা হলেও উনি আমার জল এবং কারেন্ট বন্ধ করে রেখেছেন আজকে 17 দিনের পরে। আমি সেটা তারা এসে কমপ্লেন করতে আসছিলাম, তখন ছেলে আর বাবা ওই গেটের সামনে ধরে আমাকে মারধর করেছে। হ্যাঁ, ডাক্তার শুভেন্দু মল্লিক এবং ছেলে শুভেন্দু মল্লিকও পাল্টা অভিযোগ দায়ের করেছে তাকে মারধরের। আপনারা যদি কোনো মিথ্যা অভিযোগ রাখেন আপনাদের কোর্টের সম্মুখীন হতে হবে, পেপারের সমস্ত কাগজ আমি কোর্টে জমা দেবো, হাইকোর্টে অলরেডি কেস চলছে, ওর সমস্ত মিথ্যা অভিযোগ সবই কোর্টে, ওকে হাইকোর্ট বারবার চলে যেতে বলেছে, বাড়িতে এত বেশি কারেন্ট পড়াচ্ছে বলে সিএসসি লাইন কেটে দিয়েছে, কালকে সমস্ত অভিযোগ মিথ্যা, সমস্ত অভিযোগ কমপ্লেন সমস্ত জায়গায় জমা আছে, আপনারা যদি কোনো মিথ্যা করেন আপনাদের আমি হাইকোর্টে জাজের কাছে তুলব। ব্যুরো রিপোর্ট, এনএনটিভি বাংলা, হুগলি। খুচরো পয়সার সমস্যা নিয়ে এবার পথ অবরোধ ভিক্ষুকদের। শুক্রবার সকাল 11টা নাগাদ এই পথ অবরোধ শুরু হয় চুচুড়া থানার অন্তর্গত জিটি রোডের হুগলি মোড়ে। এদিন প্রতিবন্ধী ভিক্ষুকরা হেলেন কেলার হ্যান্ডিক্রাফট অ্যাসোসিয়েশনের ব্যানারে রাস্তায় বসে পড়ে, পথ অবরোধ করে শুরু করে বিক্ষোভ। তাদের দাবি, শারীরিক প্রতিবন্ধকতার জন্য তারা কাজ করে খেতে অপারক, বাধ্য হয়েই তাদেরকে মানুষের সামনে হাত পাততে হয়। কিন্তু খুচরো ছাড়া তাদেরকে কেউ নোট দেয় না, সেই খুচরো পয়সাতেই তাদের পেট চলে। কিন্তু বর্তমানে মুদিখানা থেকে শুরু করে বাজার হাট কেউই খুচরো পয়সা নিতে চাইছে না, ফলে কোনো কোনো দিন তাদের পেটে ভাত পর্যন্ত জুটছে না, ফলে চরম সমস্যায় পড়েছেন ওই সমস্ত ভিক্ষুকরা। এরই প্রতিবাদে সকাল 11টা থেকে তারা হুগলি মোড়ে পথ অবরোধ শুরু করে। রাস্তায় খুচরো পয়সা ফেলে চলে অবরোধ। অবরোধের জেরে সারি সারি গাড়ি দাঁড়িয়ে পড়ে রাস্তায়, ফলে ঘণ্টাখানেক বাদে পুলিশ এসে আশ্বাস দিলে অবরোধ উঠে যায়। আমরা গাড়িতে হাত পেতে খাই, কিন্তু 2 টাকা 1 টাকা মানুষ দেয়, কিন্তু সেই খুচরো পয়সা আমরা যদি দোকানে দিয়ে আমরা যদি না খেতে পারি তাহলে আমাদের সেই সেই কাজ করে কি লাভ, আমরা খাবো কি? এই সমস্যা আমরা বলতে চাই যে আমাদের সকল দোকানদার যেন আমাদের খুচরো পয়সা নেয় এবং আমরা যেন খেতে পাই, আমরা যেন ওষুধ কিনতে পাই, আমরা যেন খেয়ে পরে বাঁচতে পারি। সেই খুচরো পয়সা আপনাদেরই দেওয়া 2 টাকা 1 টাকা পয়সা, সেগুলো নিয়ে যেন আমরা খেয়ে পরে বাঁচতে পারি। কিন্তু কোনো দোকানদার আজ রেজকি পয়সা নিচ্ছে না। আগে জিজ্ঞেস করে, হোটেলে ঢুকতে গেলে আগে জিজ্ঞেস করে, নোট আছে তো? চা খেতে গেলে জিজ্ঞেস করে, নোট পয়সা আছে তো? খুচরো পয়সা আমরা নিতে পারবো না, আমাদের কাছে অনেক পয়সা, আমরা কি করবো এখন? এই জন্যে আমরা বাধ্য হয়ে আমরা পথের মানুষ পথেই নেমেছি এবং এই করেই খাই, এইভাবেই চলবে, এই জন্যই আমরা পথ অবরোধ করছি। আমাদের একটাই সমস্যা, এগুলো আমাদের নিতে হবে। ব্যুরো রিপোর্ট, এনএনটিভি বাংলা, হুগলি। গুড়া পঞ্চায়েতের উদ্যোগে লোক সংস্কৃতিকে ফিরিয়ে আনার তাগিদে শুরু হয়েছে বিচিত্র অনুষ্ঠান। 9 আগস্ট থেকে শুরু হয়েছে এই বিচিত্র অনুষ্ঠান, চলবে 30 আগস্ট পর্যন্ত। গুড়াপে শরৎচন্দ্র কমিউনিটি হলে 11 আগস্ট অনুষ্ঠিত হয় এই অনুষ্ঠানেরই এক পর্ব। এদিন অনুষ্ঠিত হলো ক বিভাগের অঙ্কন প্রতিযোগিতা। Thank you.
এখানে জেলার বিভিন্ন প্রান্ত থেকে ক্লাস 1 থেকে ক্লাস 5 পর্যন্ত ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করে। আঁকার বিষয় ছিল যেমন খুশি তেমন আঁকো। আমাদের মৌদানাজি যে নির্দেশ মতো যে এক মাসের যে কর্মসূচি, সেই কর্মসূচি আজকে আমাদের ক বিভাগের বসে আঁকো প্রতিযোগিতার কম্পিটিশন করার জায়গা ছিল। আজকে প্রায় 165-170 জন বাচ্চা ছেলেরা তারা অঙ্কন প্রতিযোগিতায় যোগ দিয়ে তাদের সুন্দর মেধা পরিচয় দেওয়ার জন্য তারা এই অংশগ্রহণ করেছে। এবং আমরা ঠিক করেছি যে এই মেধা তালিকা তৈরি করার জন্য আমরা লোকাল থেকে আমরা কোনো রকম বিচারক রাখছি না, আমরা কলকাতার বিচারকের মাধ্যম দিয়ে সঠিক মেধা তালিকা তৈরি করার জন্যই আমরা সিদ্ধান্ত নিয়েছি। আগামীকাল বিভাগের পরীক্ষা হবে। হুগলি থেকে বিধান দেবনাথের রিপোর্ট, NNTV বাংলা।